বাংলার তাজমহল। বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত, যেটি ইন্ডিয়ার আগ্রার তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। এর আকর্ষণ বাড়াতে তার পাশে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মিশরের আদলে তৈরি করা পিরামিড। আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলা তাজমহলে। এটা কিন্তু ইন্ডিয়ার আগ্রা তাজমহলের আদলে তৈরি করা। এইখানে কিভাবে আসবেন এবং এইখানে কি কি আছে সবকিছু কিন্তু থাকতেছে এই ভিডিওতে। তার জন্য কিন্তু ভিডিওটি না টেনে দেখতে হবে, ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলেন কথা না বাড়াইয়া ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ইসমিনা ইমান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা আমাদের মতন তাজমহলে যেতে চান, ইটাখোলা বা নরসিংদী যে কোনো জায়গা থেকে গাউসিয়াগামী একটি বাসে উঠে যাবেন। আমাদের ইটাখোলা থেকে গাউসিয়া ভাড়া মাত্র 50 টাকা। গাউসিয়া বাসটির নামার পরে দেখবেন কোন জায়গায় অটো রিক্সা রাখা আছে, ওইখানে গিয়ে তাজমহলের কথা বলে হামদর করে নেবেন। জন প্রতি 25 টাকা করে তাজমহলে নিয়ে যায়। এখানের এক টিকিট দিয়ে কিন্তু আপনারা দুইটি জায়গায় প্রবেশ করতে পারবেন, তাজমহল প্লাস পিরামিড। আর টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের জন্য দাঁড়িয়ে আছে বাংলা মুভির রাজা রানী, যে আপনাদেরকে স্বাগতম জানাবে। আমরা কিন্তু চলে আসছি বাংলা তাজমহলে। তো চলেন কখন আবার বাংলা তাজমহলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলেন। সত্যি কিন্তু আগ্রার তাজমহলের আদলে তৈরি করা আমাদের বাংলা তাজমহলটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। যেহেতু এখন আমরা আছি বাংলা তাজমহলে, আপনাদেরকে অরিজিনাল আগ্রার তাজমহলের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলেন জেনে আসি। তাজমহল ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত, বিশ্বের অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর স্মৃতিসৌধ। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে অপরূপ স্মৃতিসৌধ নির্মাণ করেন। ভালোবাসা যে কতটা সুন্দর এবং ভালোবাসার জন্য যে মানুষ সব কিছু করতে পারে তারই প্রমাণ এই তাজমহল। এই তাজমহল দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে, যা দেখে সবাই আশ্চর্য হয়। এই তাজমহল নির্মাণ করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। এই তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং নির্মাণ কাজ শেষ হয় 1633 খ্রিস্টাব্দে। তাজমহল তৈরি করা হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এর নির্মাণ সামগ্রী বহন করার জন্য। সর্বমোট মূল্যবান 28 ধরনের পাথর দিয়ে এই তাজমহলটি নির্মাণ করা হয়। সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে অনেক শোক আহত হন। তার স্ত্রীর 4th সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুর পরে তার স্মৃতিকে মনে প্রাণে ধারণ করে অপরূপ সুন্দর স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আসলে মুঘল সম্রাট শাহজাহানের তার স্ত্রীর প্রতি এরকম পবিত্র ভালোবাসা পৃথিবীর বুকে বিরল হয়ে থাকবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এর কারুকাজ কিংবা নকশার কাজ আগ্রার তাজমহলের মতোই হুবাহুব করার চেষ্টা করছেন। আপনি এর মিনার কিংবা গম্বুজের নকশার কাজ দেখলে কখনই বুঝতে পারবেন না যে আপনি বাংলার তাজমহলে আছেন। এখানের
সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বাংলার তাজমহলে এক ধরনের সাউন্ড সিস্টেম রয়েছে। এই সাউন্ড সিস্টেমে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করা হয়, যেগুলা শুনতে এই তাজমহলের দৃশ্যর সাথে খুবই ভালো লাগবে। আমি এখানে সমস্ত জায়গা ঘুরে দেখলাম, যতটুকুই বুঝতে পারলাম অরিজিনাল যেই আগ্রার তাজমহল আছে ওইটার মতনই হুবাহুব বানানোর চেষ্টা করছে এবং খুবই সুন্দরভাবে ফুটে তোলারও চেষ্টা করছেন। এখানে কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন বা আপনার ফ্যামিলি মেম্বার যাকে খুশি তাকে নিয়ে আসতে পারেন। জায়গাটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর। ভাইদের সাথে কিন্তু অনেকদিন ধরে পরিচয় কিন্তু দেখা হয় নাই। আজকে কিন্তু এই ব্লগ ভিডিওর উসিলায় কিন্তু আমাদের দেখা হয়ে গেল। আমরা আসছি, ওরাও আসছে অনেক দূরে থেকে, আমিও দূরে থেকে আসছি। আমার মতনই কিন্তু ব্লগ ভিডিও বানাই, অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাই। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও গুলা। তো তোমার চ্যানেলের নামটা কি ভাইয়া? আমার চ্যানেলের নাম হচ্ছে এজেড সুয়েল রাজ। তো ভাইয়ের সাথে পরিচয় আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে একসাথে দেখা করলাম, অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমরা পরিচয় হই শিহাব ভাইয়ের সাথে। তো আমারও খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে এই ব্লগ ভিডিওর মাধ্যমে। আমিও ট্রাভেল ব্লগ করার চেষ্টা করি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেলের নাম হচ্ছে মেহেদি শিহাব। তো ভাইয়ের সাথে ব্লগে এই ব্লগে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো আজকে সবার সাথে দেখা করে অনেক অনেক ভালো লাগছে। আমরা সবাই একসাথে একটি ব্লগ তৈরি করছি, সবার চ্যানেলেই এই তাজমহলের ব্লগটি দেখতে পাবেন। তো আমি আশা করছি আমার যত সাবস্ক্রাইবার আছে, ভাইয়ের যত সাবস্ক্রাইবার আছে, মানে তিনজনের যত সাবস্ক্রাইবার আছে, সবাই সবার ভিডিও দেখবেন এবং সবাই সবার চ্যানেলকে সাপোর্ট করবেন, যাতে আমরা তিনজনই যেতে পারি অনেক দূর। আজকে কিন্তু আমার সাথে আছে আমার ছোট ভাই আজিম। তো ওর কাছে কেমন লাগছে এই বাংলা তাজমহলটা জিজ্ঞাসা করবো। আজিম, তোমার কাছে কেমন লাগছে বাংলা তাজমহলটা? মোটামুটি ভালো, চাইলে আপনারা আসতে পারেন, আইসা ঘুরে দেখতে পারেন। হে গাইস, এতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলার তাজমহল এবং আমিও ঘুরে দেখলাম। এখন কিন্তু চলে যাব মিশরের আদলে তৈরি করা বাংলার পিরামিডে। তার সাথে থাকছে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চ এবং তার সাথে থাকতেছে রাজমণি ফিল্ম সিটি। তো চলেন যাওয়া যাক। এখন কিন্তু আমরা চলে আসছি বাংলার পিরামিডে। তো এখন কিন্তু ওই দিকে দিয়েই প্রবেশ করবো ভিতরে। অনেকে এটা দেখে বলতে পারেন এটা আবার কি, এটার ইতিহাস কি? এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। অনেকে আবার এটাও বলতে পারেন ক্ষুদিরাম আবার কে। তো চলেন ছোট করে একটা ইতিহাস জেনে আসি। ক্ষুদিরাম, ক্ষুদিরামের পুরো নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি, যিনি হচ্ছে ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিল। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনে বোমা পুঁতে রাখতেন এবং ইংরেজ কর্মকর্তাকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করেছিলেন। বিহারে রাত 8:30 ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে তিনি তিনজনকে হত্যা করেছিলেন, যা আলিপুরের বোমা হামলার নামে পরিচিত। আর এই বোমা হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং তার বিচার শুরু হয় 1908 সালে 21 মে। ভারতের স্বাধীনতার আন্দোলনে শুরুর দিকে সর্বকনিষ্ঠ বিপ্লবী নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। 1908 সালের 21 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় তার বয়স হয়েছিল 18 বছর 8 মাস 8 দিন। মূলত এটি আসল ফাঁসির মঞ্চ না, এটাকে সেইভাবেই বানানোর চেষ্টা করা হয়েছে। ক্ষুদিরামের আসল ফাঁসির মঞ্চ হচ্ছে মেহেন্দিপুর জেলার বৈগন্ধপুর গ্রামে, যেটি দেখতে সেই এরকমই। গাইস, এটাই কিন্তু হচ্ছে সেই 100 বছর পুরনো ব্রিটিশদের গাড়ি, দেখতে পারতেছেন এখনো কিন্তু অক্ষত আছে। চলেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মিশরের আদলে তৈরি করা বাংলার পিরামিড। মিশরের পিরামিড হচ্ছে তৎকালীন রাজা বাদশারা তৈরি করেছিলেন এবং তারা মনে করেন মৃত্যুর পরে দেহ যত ভালো করে সংগ্রহণ রাখা হবে ততদিন পর্যন্ত তারা স্বর্গে বসবাস করবেন।
তাই তারা এই পিরামিডে মৃতদেহ গুলাকে মমি করে সংগ্রহণ রাখত। তাই এখন আমরা চলে আসছি আপনাদেরকে বাংলার পিরামিড দেখানোর জন্য। এখন কিন্তু আমি আছি এই বাংলার পিরামিডের সামনে, যেটা মিশরের পিরামিডের আদলে তৈরি করা। এইগুলো দেখতে যাবো আমরা সবাই মিলে। তো চলেন ভিতরে গিয়ে দেখে আসি কিরকম। এই যে আমরা একটু, আমরা কিন্তু এখন আয়সা পড়ছি। এটা কি গাইস দেখেন, এটা কি, এটা কি মমি, মমি, এটা কি মমি, আমরা এখন কি দেখতেছি, এটা উনি নাকি দেখতে পারে নাই মমি, খুব বয়ান করছেন তো এই মমিটা। অনেক ভয় লাগতেছে কিন্তু এদের ভিতরে প্রবেশ করে, চারিদিকে শুধু মমি আর মমি, অনেক ভয়ঙ্কর জায়গাটা। অবশ্যই কিন্তু এখানে ভিতরে প্রবেশ করলে একা প্রবেশ করবে না, সাথে কাউকে নিয়ে প্রবেশ করবে না, এটা কিন্তু অনেকটা ভয় পাই দেখতে পারতেছেন। পৃথিবীর সবচেয়ে উন্নততম রহস্যময় জায়গা হচ্ছে এই মিশরের পিরামিড, যা নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। এখন কিন্তু আমরা পাখির ঘরে প্রবেশ করতেছি, এটা কিন্তু অনেক সুন্দর। চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পারতেছেন অনেকটা সুন্দর কিন্তু পাখিগুলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ওইখানে যাচ্ছে, এই সবগুলো কিন্তু বাজিকার পাখি, অনেক সুন্দর। আবার এই সাইডে খরগোশও আছে, এগুলো কিন্তু খরগোশ। এটা হচ্ছে কালিম পাখি, এটা কিন্তু আমাদের দেশি পাখি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজিকর পাখি কিন্তু এখন আমার হাতে খাবার দেওয়ার পরে। কিছু কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা কিন্তু বাইরে চলে যাব, অনেকক্ষণ যাবত ছিলাম, আর আজকের আবহাওয়াটা এত খারাপ ভাই, বলে শেষ করার মতন না। এত বৃষ্টি, এত বাতাস, সে বলে শেষ করতে পারবো না। তারপরও অনেক কষ্ট করে ভিডিও করলাম আমরা তিন ভাই মিলে। তো চলেন বাইরে যাওয়া যাক। আজকের এই তাজমহলের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।